प्राणाराम प्राणाराम प्राणाराम। आज शुभ राखी बंधन। আমাদের এই রাখী বন্ধনে শ্রীগোবিন্দের যে এই রাখী পূর্ণিমা, এই পূর্ণিমায় আমরা সকল সময় যে শ্রীগোবিন্দের কৃপাতে যে রক্ষা পাচ্ছি, সেই তাকে আগে আমরা প্রণাম জানাই। ওম ব্রাহ্মণ্য দেবায় গৌরাম্ভণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদভাস, নমস্তে জলশায়িনে, নমস্তে কেশবানন্ত বসুদেব নমস্তুতি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত শ্রীরাধা কান্ত নমস্তুতি। আজকে রাখি বন্ধনে আমাদের যে মানব সমাজের যে বন্ধন, সেই বন্ধন ভাই বোনের মধ্যে যে বন্ধন, প্রকৃত ভাই সবসময় তার যেন সেই পরমাত্মার রূপ, যেন সেই রাধারূপী তার বোনকে সে ভালোবাসতে চায়, অর্থাৎ রক্ষা করতে চায়। এই ভালোবাসার মধ্যে কোনো পাওনা দেনা কিচ্ছু না, সে রক্ষ। জীবনে যেমন বোনগুলো বোনেরা সকলে চায় আমার একটা সুরক্ষিত দাদা কি ভাই, যে আমাকে রক্ষা করে চলবে। এই সমাজ এর মধ্যে বোনের কোনোরূপ অসুবিধে সুবিধে বিপদ অশুভ সব সময় দাদা বা ভাই তার পাশে। ভাইও যেমন সদা সর্বদা বোনের সুরক্ষার জন্য জীবন দান করতে পারে, আবার বোনও ভাইকে সুরক্ষার জন্য, এই যে সুরক্ষা রক্ষাবন্ধন, যেমন এই রক্ষাবন্ধন আমাদের ভগবান বিষ্ণু তিনিও আমাদের সুরক্ষা দিয়ে আছেন। আমাদের এই দেহর মধ্যে যে সর্বশরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ তা যেন কখনো বিকল না হয়, তার জন্য এই দেহ সেই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে একটা সুন্দর সুরক্ষা রেখে এই দেহ পরিচালনা করছে এই শরীর। যেমন চোখের কোনো অসুবিধে না হয় তার পলক চোখকে রক্ষা করছে, দাঁতের কোনো অসুবিধে না হয়, শরীরের কোনো অসুবিধে না হয়, মনের কোনো অসুবিধে না হয়, সেই পঞ্চ ইন্দ্রিয় সবাই একসঙ্গে থেকে এই দেহকে সুরক্ষিত করতে পারে করে। আবার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই যে স্বররিপু, এও দেহকে সুরক্ষার পথে নিয়ে যায়, যদি আমাদের মন পরিষ্কার শান্ত অনন্তময় এই সকল ইন্দ্রিয়কে সংযমের পথে রক্ষা করতে পারে। ঠিক তেমনি এই যে কর্মেন্দ্রিয় ক্ষিতি অপ মরু তেজ বোম এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই টোটাল ষোলোজন মিলে কি করছে আমাদের এই সাধন ভজনের দেহকে রক্ষা করছে। এই সাধন ভজনের দেহকে রক্ষা করার সর্বোপরি কে আছেন? স্বয়ং বিষ্ণু ভগবান, তিনি আমাদের সুরক্ষা দিচ্ছেন। এই সুরক্ষা ভিন্ন আমরা কেউ
80 বছর, কেউ 100 বছর, কেউ তারও বেশি এই সুরক্ষিত জীবনে পৌঁছতে পারতাম না। আজই 84 লক্ষ জন্ম পার হয়ে এই শরীর, এই মানব শরীর, এই মানব শরীরে 84 লক্ষ বারই সেই তিনি সুরক্ষিত করে রেখেছেন। এবং তিনি প্রত্যেকবারই এক একটা জন্মের পর আমাদের সুরক্ষা করে চলছেন। তো তার স্মরণ আজ সেই রাখি বন্ধন, সেই বন্ধনে, তার বন্ধনে আমরা কিন্তু রয়েছি, এই প্রকৃতির বন্ধনে। প্রকৃতি সেই প্রকৃতি মা আর সেই পুরুষ, এই দুই শক্তি আমাদের সুরক্ষিত দান করছেন। এই যে সুরক্ষা, সে রাধা গোবিন্দের যেমন সুরক্ষিত প্রকৃতি, তিনি সমগ্র বৈষ্ণব সমাজকে সুরক্ষা করে চলেছেন। তার বৈষ্ণবদের যেন কোনো অসুবিধে না আসে, তিনি সেই পরিত্রাণ করে চলেছেন প্রত্যেক বৈষ্ণবকে। সেই যে গীতায় আছে না, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। তিনিই পরিত্রাণ দিচ্ছেন, তিনিই সেই সুরক্ষা, তিনি আমাদের বন্ধনে রেখেছেন। তার বন্ধনে আমাদের এই জীবন পরিচালনা হচ্ছে, তিনি সেই প্রকৃতির শক্তি। কিন্তু আমরা কখনো কখনো মনে করি আমরা কিছু করছি, আমরা তেমন কোনো কিছু করতে পারি না, তিনি সব করাচ্ছেন। আমরা যখন হাত পা নড়ছি, নাড়াচ্ছি, খেলাধুলা করছি, কর্ম করছি, আহার করছি, যাই করি না, তিনি সেই সুরক্ষার অনুভবটা দিচ্ছেন। খেতে খেতে যদি কোনো কাঁটা বা কিছু শরীরে চলে যায়, সেই জন্য হাত, চোখ, জিহ্বা সব সুরক্ষিত করে তবে সেই খাদ্যটা আমাদের এই শরীরে আমরা গ্রহণ করছি। ঠিক তেমনি ভগবান বিষ্ণু আমাদের রক্ষা করে চলেছেন প্রতি মুহূর্তে। এই যে এত রূপ অশুভ ভাইরাস, সেও এই শরীরকে অনেক সময় আঘাত করবার চেষ্টা করছে, তা থেকেও ভগবান আমাদের সুরক্ষা দিচ্ছেন। সেই তো তিনি, যেমন সেই কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে তিনি অবতীর্ণ হয়েছিলেন। কেন? এই ধর্মকে সুরক্ষা, সুরক্ষিত করবার জন্য। তা ধর্মকে সুরক্ষিত করতে হলে এই দেহ, মন, শরীর, প্রাণ, সাধনা, শাস্ত্র সব সুরক্ষার পথে কিন্তু তিনি। আমি কি খাব, কি আজ আমার জুটবে, তিনি সেই সুরক্ষিত করে রেখেছেন। আজ কতটুকু আহার পাব, কার ঘরে, আর যদি আমি কারো ঘরে গিয়ে দুটো আহার চাই, সে হয়তো ফিরিয়ে দিল। আবার পরম যে মানব সত্তা যার মধ্যে, সে হয়তো বলল আজকে আমি একটা অতিথি পেয়েছি, এই অতিথি সেবা আজ করব। দেখুন, তার ঘরে আমার খাদ্য ছিল, সে আহ্বান করলো, বসালো, জল দিল, পা ধোবার জল দিল, খাবার জল, তারপর আহার করিয়ে, তারপর বিশ্রাম একটু করার পর সে বিদায় দিল। এই যে অতিথি সেবা, তিনি সেই সুরক্ষিত করে রেখেছেন আমার সেই খাদ্যটা তার ঘরে। শিশু যখন জন্মায়, ভগবান মায়ের মধ্যে যেমন সেই স্তন দুগ্ধ দিয়ে রাখে, শিশু যাতে সুরক্ষিত হয়, সদা সুরক্ষা পায়, প্রথম এসেই সে আহার পাবে। এই যে তাঁর ইচ্ছায় ওই শিশুটি, আজ কোনো কোনো মায়েরা 6 মাস পর্যন্ত কোনো কিছু না খাইয়ে শিশুকে রক্ষা করে, এ তার কর্তব্য।
সেও বন্ধনে রেখেছে আর তার বন্ধনে আমরা আছি। সুতরাং আমাদের কোনো অশুভ স্পর্শ করতে পারবে না, এই বিশ্বাস চাই। সেই গোবিন্দচরণে সকল বৈষ্ণবরা, কোনো কোনো বৈষ্ণব সেই নামের প্রণামে, নামের কীর্তনের মধ্যে সেই বৈষ্ণবরা রয়ে গেছে, আর সেই নাম তাকে সুরক্ষা দিচ্ছে, খাদ্য দিচ্ছে, আহার দিচ্ছে, ভজন দিচ্ছে, সব কিছু। যেমন ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সেই হরিনাম গুণগান আজ এই দেহকে সুরক্ষা দিচ্ছে, মনের মধ্যে সমস্ত অশুভ দূর করছে। অশুভ ক্রিয়া, অশুভ চিন্তা, অশুভ ভাবনা, আমার অবসাদ, আমার হাইপারটেনশন, সব তিনি সুরক্ষিত করে রাখছেন এই শরীরের মধ্যে। এই তো তার বন্ধন। আর আমরা সাধারণ মানুষের মধ্যে যেমন বোন ভাইকে রাখি পরাচ্ছে, সেই রাখি হচ্ছে তার রক্ষা কবচ। বোনটি পেয়েছে, আজ দাদাকে রাখি পরাবে, সেই দাদা তার বেড়া জাল, সেই দাদাই তাকে রক্ষা করবে, সে তার গৃহের কর্তা। আমি তোমাকে রক্ষা করিব, যেমন ভগবান বিষ্ণু বললেন, অহং তাং সর্বপাপেভ্য মুক্তিষ্যামি মা শুচ। তুমি কোনো অনুশোচনা করো না, আমি তোমাকে রক্ষা করব। তুমি অত ভয় ভাবনা ভীত হো না। তিনি যে সেই গীতার বাণী, সেই যে সুরক্ষা দিচ্ছেন, কিন্তু তাকে তো স্মরণ করতে হবে, মনন করতে হবে। সেই গোবিন্দচরণে আমরা যে আজ এই ঝুলন যাত্রায় তার যে দোলায়িত সেই চরণ দেখতে পাচ্ছি, সে রাধিকার সঙ্গে এই শ্রাবণ পূর্ণিমা, এই সৌভাগ্য পূর্ণিমা, এই সৌভাগ্য পূর্ণিমা আমাদের এই রাখি, রাখি আমাদের সৌভাগ্যের একটা শুধু সুন্দর একটা প্রতীক, কিন্তু রক্ষা, এই রক্ষার জন্যে আমরা জীবনের প্রতি মুহূর্তে এগোতে পারবো। যে আমার দাদা আছে, বোন ভাবছে, আমার আর কোনো ভয় নেই। তাই তো কবি বলেছেন না তার গানের মধ্যে, ছন্দের মধ্যে, ভাই মাই এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। সেই মাও সুরক্ষিত তার সন্তানের জন্য। পিতা যেমন শিশুকালে ভাই বোন এবং নিজের স্ত্রীকে রক্ষা করে, সেই মাও সুরক্ষিত হচ্ছে। আজ পিতা হয়তো বিদেশে একজন প্লেনের চালক চলে গেছে কর্মে, সেখানে রেখে গেছে কাকে, তার সন্তানকে, ওই নিজের সন্তানের মা এবং বোনকে রক্ষা করার জন্য। সে যে মা তখন জানে যে আমার ছেলে আছে, সেই আমার সুরক্ষা। তো অনেক সময় দেখা গেছে এমনও, মায়ের কাছে বোন, মা আজকে দাদাকে রাখি পরাবো, খুব যত্ন করে এনেছে একটা রাখি কিনে দাদাকে পরাবে। আবার দাদা জানে বোনকে আজকে তার কিছু
প্রয়োজনীয় জিনিস তাকে উপহার দেবে। এই যে রক্ষা বন্ধন, এই দিয়ে আমাদের কেউ কেউ পাড়ার কোনো বোনের কাছ থেকে রাখি পরে আসে। তার ঘরে হয়তো বোন নেই, সে অন্য বান্ধবীর কাছে হয়তো পাড়ার কোনো বোনের কাছ থেকে রাখি পরে আসে, সেও তাকে ওই দাদা বলে মানে। এই যে সমাজের যে বন্ধন, এরকম সর্বত্র রবীন্দ্রনাথও তার এই রাখি বন্ধনের ভাবনায় যে কীভাবে এই মানব সভ্যতাকে রক্ষা করবার যে ভাবনা গান তার বিভিন্ন ছন্দে ছন্দে বেঁধে চলেছে। তুমি সেই রক্ষক, সেই রক্ষার শিরোমণি কে? সেই তিনি শ্রীগোবিন্দ, যার এই ঝুলনো যাত্রার ঠিক পূর্ণ লগ্নের শেষ প্রান্তে এই বন্ধন তিনি দিয়ে যান মানুষকে। যেমন শ্রী রাধিকাকে তিনি আনন্দদান করলেন এই ঝুলনো যাত্রায়, ঝুলনো পূর্ণিমায় আনন্দের মধ্যে, ঠিক তেমনি সেই স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে সেই সুরক্ষিত দান করলেন সেই পূর্ণিমার, ঝুলনো পূর্ণিমা, সৌভাগ্য পূর্ণিমা, যেন সেই সৌভাগ্যর রূপ আমাদের মধ্যে যে আমরা অটুট রইলাম। তো এইটুকু বলে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমাদের এই এই যে পরম শক্তির ভাবনা, এইটুকু যে আমরা সুরক্ষিত ভগবানের কাছে সদা সর্বদা, তিনি সুরক্ষা করে চলেছেন, তার সেই সুরক্ষিত ভাবনার মধ্যে আমরা জীবনযাপন করে চলেছি। তাই তো শ্রীগোবিন্দকে আমরা বারবার প্রণাম জানাই। বৈষ্ণব, সাধু, সাধারণ মানুষ সকলে যেন বিপদ থেকে সুরক্ষিত থাকে সর্বদা, এই আশীর্বাদ করি। আর আমাদের কোনো অশুভ ভাইরাস আমাদের কখনো ক্ষতি করতে পারবে না, এই আলো বাতাস প্রকৃতির দান, এও আমাদের সুরক্ষিত করে রেখেছে। কিন্তু তাদেরকে স্মরণ করা, মনন করা, হে হে আমার সেই সুরক্ষিত দেবতা, তাকে স্পর্শ করা, নিজের মনে মনে হয়তো আপনি গাইলেন, আমি সেই বন্ধনে বন্দী, তোমার সেই বন্ধনে বন্দী আছি, তবেই তো আমার এই শরীর রয়েছে, আজই আয়ুর স্বর্গে আমরা রয়েছি, সেই তার সুরক্ষিত বন্ধনে, সেই তো রক্ষক, সেই রক্ষা বন্ধনে আমাদের এই জীবন জীবিকা চালাচ্ছে। এইটুকু বলে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। ওম ব্রহ্মণ্য দেবায়ো গো ব্রহ্মণ্যিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদভাসু, নমস্তে জলসায়িনী, নমস্তে কেশবানন্ত বসুদেব নমস্তুতি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতি। সকলকে আজই রাখি বন্ধনে, সকলে সুরক্ষিত থাকুন ভগবানের সেই দৌড়ে, ভগবানের সেই সঙ্গে, ভগবানকে স্মরণ করে, শ্রীগোবিন্দকে স্মরণ করে, যে যার দেবতাকে গুরুকে প্রণাম জানিয়ে সুরক্ষিত। এই সুরক্ষা নিজের মধ্যে তৈরি করতে হয়, নিজের শক্তিতে, নিজের বুদ্ধিতে, সকল কর্মের মধ্য দিয়ে। তাই সকলের মঙ্গল হোক, এইটুকু বলে এখানে শেষ করছি। নমস্কার।